जेगांव के छोटा मेचिया बस्ती स्थित दो परिवारों की विवाद आखिरकार 9 महीने बाद सुलझी। जयगांव दो अंचल तृणमूल सभापति अब्दुल मानी के सकुशल प्रयासों से दोनों परिवारों के बीच का आपसी मतभेद समाप्त हुआ एवं दोनों ही परिवारों के सदस्य पुरानी बातों को भुलाकर भूल चूक माफ करते हुए एक बार फिर से भाईचारा के साथ रहने का फैसला किए। दोनों परिवारों के सदस्यों ने एक दूसरे को मुंह मीठा कराकर एवं गले मिलकर सभी गिला शिकवा दूर करते हुए प्रेम पूर्वक रहने का फैसला किया। दोनों ही परिवारों के इस विवाद को मिटाने के लिए सैकड़ों बार बैठक की गई जो कि हर बार असफल रहा, परंतु जयगांव दो अंचल तृणमूल सभापति अब्दुल मानिक ने इस परिवारों को मिलाने के लिए संकल्प लिया एवं शांतिपूर्ण बैठक द्वारा दोनों पक्षों को समझा बुझाकर विवाद को समाप्त किया। जयगांव दो अंचल तृणमूल सभापति के इस प्रयासों को सभी ने धन्यवाद व्यक्त किया। আমার মনে কোনো খেলা নাই, সত্যকারে কথা যেটা আমার ছেলে দুটিকে তুমি কি বলো, তুমি কি বলো? মনে তো কিছু নেই, যেটা একটা হয়ে গেছে আর যেটা একটা মিচল হয়ে গেল। মন মিলছে তো? মন মিলছে ইনশাআল্লাহ। আমরা আমরা এই ধর্ম নিয়ে থাকি, সেই ধর্মে আমাদের বলায় সবাই মিলেমিশে দুশ্মনকেও নিজের ভাইয়ের মতন মানতে লাগে। তো যেটা হওয়ার হয়ে গেছে, একটা দুর্ঘটনা হয়ে গেছে, আজকে থেকে আমি জানি ওটা ভুলে যাব। যেটা হবে পরবর্তীতে যদি ভালো হয়, সারা সবাই গ্রামবাসী যত মানুষ আছে সবাই মিলে যদি ভালো করে থাকতে পারে, আর নেক্সট টাইমে যদি ইনশাআল্লাহ আল্লাহর কাছে ধরে এরকম হয় না। গলাটা মিলেন আচ্ছা মানিক দা, অনেকদিন থেকে এই দুই পরিবারের একটা সংঘর্ষ, একটা বিবাদ ছিল, আজকে ওইটা মানে মীমাংসাটা হইলো, কি বলবেন? জি, সর্বপ্রথম আমি এই ছোট মেসি অবস্থি জয়গাঁও 1GP লাগোয়া, আমাদের এখানে যে এই ছোট মসজিদ অবস্থির যে পরিবেশ এবং আমাদের যে আমাদের এখানে যারা উপস্থিত আছেন দুই পরিবারের, এই দুই পরিবারকে আমার সর্বপ্রথম আমি ধন্যবাদ দেব। এই কারণে এই মসজিদ অবস্থির মধ্যে যারা এখানে বসবাস করেন, এখানে হয়তো মানুষের মধ্যে একটু ভুল, কিন্তু কিছু কিছু জিনিস টেকনিক্যালি কিছু প্রবলেমের জন্য এই দুই পরিবার একটু বিচ্ছিন্নভাবে ছিল। আমি পরিষ্কারভাবে বলতে চাই, যেটা আজকে আমি এটা পরিষ্কারভাবে আমি সকাল থেকে নিয়ে এবং এখনো পর্যন্ত, এখন বাজে রাত্রি 10টা, এখনো পর্যন্ত চলছে। তো এই দুই পরিবারের সঙ্গে কথা বলে খুবই আমাকে আনন্দ লাগলো। এটাই বলছি যে আমার হাইকমান্ডের নির্দেশ এবং প্রশাসনের ভূমিকা খুবই ভালো, এবং আমাদের হাইকমান্ডের মানবিক সরকার, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে আমাদের দিদির আমার, আমি হলাম সাধারণ সৈনিক হিসাবে, যে হিসাবে আজকে আমি এই পরিবারের মধ্যে দেখলাম সর্বপ্রথম 9 মাস 12 থেকে 13 দিন যাব তো এই পরিবারটা এই বাড়ি থেকে দূরে ছড়িয়েছিল। ইভেন এই আরেক পরিবারের থেকে আমাদের ছেড়ে, এই দুনিয়া থেকে ছেড়ে চলে গেছেন, যে আসার মতো আর কোনো জায়গা নেই, আর বলার মতো কোনো ভাষা নেই। তো তারপরেও যে এই দুই পরিবার আজকে উভয় পক্ষে দুজনেই মিলে, আমরা কিছু না, আজকে মনের সঙ্গে মন মিললে সমস্ত কিছু ভালো।
দেখবেন যত লেখাপড়া করেন যত কিছু করেন কিছু লাভ নেই, কিন্তু মনটাই সব থেকে বড় জিনিস। তা আজকে এটাই আমি দেখতে পারলাম যে আজকে এই দুই পরিবারের মধ্যে মনের যে দুটা মিল, এই মিলটা হলো। আর সর্বপ্রথম আমি এটাই বলবো, এই এই পরিবারের দুই পরিবারের এবং এই গ্রামের এবং সাথে এই মেসেজের সাথে আমি সমস্ত জৈমবাসীকে বলবো যে এইরকম যদি কোথাও কেউ এরকম হয়ে থাকে তো ঈদের সংখ্যালঘু ভাইয়েরা বোনেরা, যে ঈদের সামনে ঈদ, যে ঈদের টাইমে যে দুই পরিবারে যে ডিসিশনটা নিয়েছে আমরা কিছু করতে পারিনি, কিন্তু ওনারা যে ডিসিশন নিয়েছে দুই পরিবারে যে মিললো সামনে ঈদ মানাবে এই বলে যে আজকে এই দুই পরিবারের আজকে একসঙ্গে মিল, তাই বলে উপস্থিত আমাদের সমস্ত এখানে পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে আমাদের তৃণমূল কংগ্রেসের সকলেই সদস্য এবং ঘরে জায়গা নেই এবং সকলেই বাইরে উপস্থিত আছেন, তার মাঝখানটে আমরা সাক্ষী রেখে এই দুই পরিবারকে আমরা আজকে মিলানোর সক্ষম হলাম। আর আশা রাখি যে আগামী দিন খুবই ভালো হবে, এই দুই পরিবারের পক্ষে আমরা আছি। আর আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যা যা করণীয় আমরা এই দুই পরিবারের জন্য, এবং দুই পরিবার না, মানবিক সরকারের মানবিক যে বাংলা জুড়ে যেভাবে উন্নয়ন সমস্ত দিক থেকে এই গ্রামটা, এই গ্রামের সাথে আমরা আছি, এই দুই পরিবারের সাথেও আছি এবং সাথে জায়গার সাথেও আছি, এটাই বলে আমার ধন্যবাদ। New Kalimpong stores deals in Buddhist religious items and general order suppliers, wholesale and retailer, Main Road, Mangalabari, Jaigaon, District Alipurduar, West Bengal. Contact +91 7557891233, +91 6206656078, +97577848281.